লঙ্কায় পৌঁছিয়ে আমি নিজে রাবণের সমস্ত দুর্গের গুপ্তস্থান আপনাকে দেখাবো, যেখান থেকে আক্রমণ করতে আপনার সুবিধা হয়। কিন্তু সবার আগে এই প্রশ্ন আসে, আমাদের আর লঙ্কার মধ্যে এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই বিপুল জলরাশিকে এত সৈন্যসহ পার হব কি করে? আপনাদের কাছে তো আকাশপথে আসা যাওয়ার বিদ্যে রয়েছে, কিন্তু আমাদের সেনারা এই বিশাল সমুদ্র পার হবে কি করে? আপনি কি ওদের এমন কোনো বিদ্যা শেখাতে পারেন, না হলে এমন কোনো পথ বলতে পারেন যার দ্বারা সব সেনা নিয়ে আমি এই সমুদ্র পার হতে পারি? প্রভু, এইসব আসুরিক বিদ্যা যা রাক্ষস জাতির কাছে খুব সহজ, কিন্তু মানব আর বানরের জন্য এই সাধনা সহজ নয়, কারণ এই শক্তি সার্বিক নয়। আপনার কথার অর্থ হল সৈন্যরা সমুদ্র পেরোতেই পারবে না? দাদা, আমার তো মনে হয় এখানে বেশ ঘন বন রয়েছে, সেনাদের দ্বারা কাঠ কেটে শত শত নৌকো বানানো যেতে পারে, তাতে বসে আমাদের সেনা ওই পারে পৌঁছে যাবে। ভাই লক্ষণ, সুরক্ষার দৃষ্টি দিয়ে বিচার করুন, নৌকো লঙ্কব্দি পৌঁছতেই রাক্ষসেরা আপন উপলযন্ত্র দিয়ে আমাদের উপর বড় বড় পাথর ফেলবে, আমাদের ডুবিয়ে দেবে, আপনার সেনাদের তটভূমিতে নামতেই দেবে না। আপনি তো সব কথার খণ্ডন করছেন, কোনো উপায় তো বলুন। প্রভু, একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে। কি? প্রভু, আপনি সমুদ্রদেবের কাছে রাস্তা চান। সমুদ্রের কাছে রাস্তা চাইব? চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে, অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ, অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরী এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন, অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে, এই জন্য আমার পূর্ণ বিশ্বাস সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ, আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও, আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম, আপন ভাই লক্ষণের সাথে আপনার শরণে এসছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে, আজ
রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি। আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি।